তো আজকালকার মানে নতুন দুনিয়া, নতুন পৃথিবীতে সবাই মানুষ ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যেও আমাদের অনেক বন্ধুরা আছে যারা পশুপ্রেমী, বলতে ডগ খুব ভালোবাসেন, যে চান যে বাড়িতে একটা ডগ থাকুক। কিন্তু ব্যস্ততার মধ্যে, অফিস টাইমের মধ্যে কীভাবে বাচ্চাদের মেনটেন করবেন, রাখা কি পসিবল, সেই নিয়ে পশু মানুষের মধ্যে বিভৎস কনফিউশন থাকে। যে কনফিউশন মানুষ কেউ অনেক খুব কমজনই আছে যারা ক্লিয়ার করেন, তার জন্য অনেক মানুষই ইচ্ছা থাকলেও নিতে পারেন না বাচ্চা, পাপি নিতে পারেন না, বাড়িতে একটা ডগ রাখতে পারেন না। তো আজকের ভিডিওটা বন্ধুরা সেই নিয়ে, যা যারা মানে অফিস টাইমে বেরিয়ে যান, বাড়িতে থাকেন না, কিন্তু ডগ নেওয়ার ইচ্ছা আছে, তারা কীভাবে ডগ মেনটেন করবেন, বাড়িতে ডগ রাখতে পারেন কীভাবে, সেটা নিয়ে আমি একটু আইডিয়া তোমাদের দিয়ে দেবো। আমাদের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, পরিষ্কার সুন্দরভাবে সিম্পল ভাষায় বলবো, যেটা সবার বোধগম্য হয়, সবাই বুঝতে পারে, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমার সাথে আছে সুন্দর একটি কিউট, খুব সুন্দর ল্যাব্রাডর পাপি, ঠিক আছে? খুব কিউট বাচ্চাটা, হেলদি বাচ্চা। তো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সোনু, হাওড়া সাঁতরাগাছি, পেট শপ আমাদের পাপি ওয়ার্ল্ড। তোমরা যে কোনো ইনকোয়ারি, যে কোনো ডগ সম্বন্ধে ইনকোয়ারি, ডগস প্রোডাক্ট সম্বন্ধে ইনকোয়ারির জন্য আমাকে কল করতে পারো। তো বেশি না ওদিক ওদিক কথা বলে আজকে টপিকটা স্টার্ট করছি। তো বন্ধুরা, যারা মানে অফিস টাইমে অফিস বেরিয়ে যায়, যারা ঘরেতে খুব বেশি টাইম দিতে পারবেন না, ভাবেন যে খাওয়ার কীভাবে দেবো, তারা বাচ্চা কীভাবে রাখতে পারেন, বাচ্চা নিয়ে গেলে কীভাবে মেনটেন করতে পারেন, তার একটু আইডিয়া, ঠিক আছে? তো বলি বন্ধুরা প্রথমে, যে বাচ্চা, ছোটো বাচ্চা যখন নিয়ে যাচ্ছেন, ছোটো বাচ্চা আপনারা নিয়ে যেতে পারেন, অসুবিধে নেই তাতে। নিয়ে গেলে সকালবেলা বাচ্চাদের তিন টাইম খাওয়া দেওয়া হয়, আমার 3-4 টাইম, ঠিক আছে? যাদের টাইম বেশি থাকে তাদেরকে আমরা বলি 4 টাইম দিন, যাদের কম টাইম থাকে তাদেরকে আমরা বলি 3 টাইম খাওয়া দিতে, ঠিক আছে? কীরকম 3 টাইম? সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা। তো বন্ধুরা, আমাদের যেসব বন্ধুরা সকালবেলা 10টার সময় অফিসে বেরিয়ে যায়, 9টার সময় অফিসে বেরিয়ে যায়, তারা দুপুরবেলা খাবারটা কীভাবে দেবে বা কীভাবে মেনটেন করবে, ঠিক আছে? বা বাচ্চাটাকে রেখে যাবেই কোথায়, একা বাচ্চাটাকে রেখে যাওয়াটাও একটা মুশকিল হয়, ঠিক আছে? তো বাচ্চাকে রেখে যেতে পারো বন্ধুরা, যখন ছোটো বাচ্চা নিচ্ছ সাথে, নিয়ে যাচ্ছ সাথে, যে কোনো ব্রিড নাও, ছোটো ব্রিড নাও বা বড়ো ব্রিড নাও, সাথে একটা ডগ কেজ হয়, আমি আমার থাম্বনেইলে তোমরা দেখতে পাবে ডগ কেজটা, প্লাস আমি ভিডিওতে দেখিয়েও দিচ্ছি, একটুখানি দেখতে থাকো। তো ডগ কেজ সাথে একটা নিয়ে যাও, ঠিক আছে? ডগ কেজ নিয়ে গেলে যেটা লাভ হবে তোমাদের, যে তোমরা সকালবেলা যে খাবারটা দিয়ে যাচ্ছ, সকালবেলা খাবারটা ঘুম থেকে ওঠার পরে আগে লিভারের মেডিসিন, তারপর খাবারটা দিয়ে দিলে, আটটা একটু লেট করে দেবে, 9টার সময় করে খাবারটা দিয়ে দেবে, ঠিক আছে? 9টার সময় করে খাবারটা দিয়ে ওর যে কেজ হয়, যদি টয়লেট পটিটা বাইরে করাতে চাও, বাইরে করিয়ে নিয়ে ওর কেজ, যেটা বললাম আমি, কেজটা দেখবে একটু পরেই, তো ওই সেই কেজেতে তোমরা ওদেরকে ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দিয়ে ওদের মানে কেজ বল পাওয়া যায়, যেটা কেজের সাথে আটকে দেওয়া যায়, নর্মাল যেটা আমাদের বাটি থাকে, ওদের খাবারের বাটি, সেটা নর্মাল নিচেতে রাখা থাকে। তাতে কী হয়, তোমরা যদি জল দিয়ে যাও, সেই জলটা ওরা ফেলে দেবে বা গায়ে মেখে বসে থাকবে, সেটা সমস্যা হয়, কিন্তু তার জন্যে কেজ বল পাওয়া যায়। সেই কেজ বল তোমরা সাথে করে, কেজের সাথে কেজ বলটা অবশ্যই নিয়ে যাবে, আমাদের কাছে আছে, তোমরা আমাদেরকে এসে বললেই আমরা দিয়ে দেবো। তো ওই কেজ বল নিয়ে গেলে তোমরা কেজের সাথে একটু উঁচু করে ওটাকে আটকে দিলে, তাতে তোমরা জলটা দিয়ে যেতে পারবে। তো করবে কি, সকালবেলা যে 8-9টার সময় করে খাওয়াটা দিয়ে দিলে, মিনিমাম 6-7 ঘন্টা গ্যাপ দেওয়াই যায়, ঠিক আছে? একটু পরিমাণটা বেশি দিয়ে দিলে 6-7 ঘন্টা গ্যাপ দেওয়াই যায়। মোটামুটি 9টার সময় করে যদি খাবার দাও, তোমরা যদি 5-6টার মধ্যে ব্যাক করো, 5-6টার সময় ব্যাক করে আরেকবার খাবারটা দিয়ে দেবে, আরেকবার রাত্রিবেলা 10:30-11টার সময় করে খাবারটা দিয়ে দেবে। তো 3 টাইম যদি ওদের যে খাবারের দরকারটা সেটা মিটে গেল, ঠিক আছে? এবার কে যে কতদিন রাখতে পারবে, যদি লার্জ ব্রিডের বাচ্চা নিতে চাও, তাহলে লার্জ ব্রিডের বাচ্চার জন্যে তোমরা 3 ফিটের কেজ বা একটু ভালো কেজ নিতে গেলে 4 ফিটের কেজ হয়, সেগুলো খুব লং টার্ম ইউজ করা যায়, সেই ধরনের কেজ তোমরা নিয়ে যেতে পারো। তাতে তোমরা মিনিমাম তো 7 মান্থ পর্যন্ত আরাম করে, শান্তি করে রাখতে পারো, তাতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? কী হলো বেটা, তুই ইয়ে করছিস কেন, অসুবিধা হয় না। এবার 7 মাস বয়সের পর কীভাবে কোথায় রেখে যাবে, ঠিক আছে? 7 মাস বয়সের পর তোমরা ওকে রেখে যেতে পারো, তোমাদের যদি এক্সেস কোনো ঘর থাকে সেই ঘরেতে রেখে যেতে পারো, ছেড়ে রেখে যেতে পারো, কারণ তখন মানে খাওয়ার নিয়ে অতটা সমস্যা হবে না, একাকিত্ব একটা বিষয় আসবে না। কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবে, যখন কেজে রেখে যাও বা কোনো রুমের মধ্যে ছেড়ে রেখে যাও, কোনো সময়ের জন্যই ঘরের লাইট অফ করে রেখে যাবে না, কোনো সময়ের জন্য লাইটটা অফ করে রেখে যাবে না। যে কেজ বলটা বললাম, তাই সেই বাটিতে অবশ্যই জলটা পরিষ্কার জল, সেই বাটিতে অবশ্যই জলটা দিয়ে যেও, অন্তত কারণ খাবারটা দিয়ে যাবে না। খাবারটা দিয়ে গেলে কী হয়, বাইরে থেকে
খাবারটা ব্যাকটেরিয়া এফেক্ট হতে পারে, তাতে ডাইজেস্টিভসের গণ্ডগোল হতে পারে, গ্যাসের সমস্যা আসতে পারে। খাবারটা দিয়ে যাবে না, খাবারের বদলে অল্প পরিষ্কার জল দিয়ে যাবে। ও জল তেষ্টা পেলে 6-7 ঘন্টা তো গ্যাপ তোমরা দিচ্ছ, 6-7 ঘন্টার মধ্যে জল তেষ্টা পেলে জল খেতে পারবে, ঠিক আছে। এবার যেমন তোমরা এটা করতে লাইট অফ করবে না, সাথে যদি কেজে রেখে যাও, কিছু ওদের টয়েস আছে, যেসব টয়েসগুলো ওরা নিয়ে খেলতে পছন্দ করে সেই সব ধরনের টয়েসটা অবশ্যই দিয়ে যাও, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ধরনের টয়েস হয়, ঠিক আছে, এই ধরনের টয়েসটা অবশ্যই সাথে রেখে যাও, কারণ এটা কেন দিয়ে যাবে সেটা বুঝতে হবে। বাচ্চাটা যে 6-7 ঘন্টা একা থাকবে, ওর তো কিছু চাই, মানে সারাক্ষণ যে 6-7 ঘন্টা ঘুমাবে তা তো হয় না। 6-7 ঘন্টার মধ্যে যখনই ওর ঘুম ভাঙবে, কিছু খেলতে যদি চায়, তো এরকম ধরনের খেলনা নিয়ে খেলতেও যাতে পারে, যাতে ওর মনটা ভুলে থাকে। অনেক সময় দেখবে বাচ্চাকে কেজে রেখে গেলেই মানে বার্কিং করতে থাকে, চেঁচাতে থাকে, বার্কিং বলার ভুল মানে চেঁচাতে থাকে বাইরে বেরোনোর জন্য। তো কীভাবে সেটা প্র্যাকটিস করাবে, এরকম হয় না যে প্রথম দিনই রেখে গেলে একদম চেঁচাবে না, কিছু করবে না, প্র্যাকটিস করাতে হয়। প্র্যাকটিসটা কীভাবে করাবে, তোমরা যখন নিয়ে যাচ্ছ একটা দুটো দিন যদি টাইম পাও, একটু লিভ নিয়ে নেবে অফিস থেকে, যদি নাও পাও তো কেজে নিয়ে গিয়ে রাত্রিটা ইন্ট্রোডিউস করাবে, রাত্রিটা সাথে মানে যে রুমে তোমরা থাকছো ওই রুমেতে ওকে কেজের ভেতর দেখে ওকে কেজ প্র্যাকটিসটা করাবে। তাতে কী হবে যে কেজের ভেতর যে ওটা ওর ঘর মতো সেটাও একটা বুঝতে পারবে, তাতে ওকে একা রেখে গেলেও খুব বেশি সমস্যা করবে না, চিৎকার করবে না, ঠিক আছে। কিন্তু অবশ্যই কেজেতে যখন রেখে যাবে, বললাম যেমন 2-3টে খেলনা অবশ্যই দিয়ে যাও। আচ্ছা, কেজেতে তোমাদের একটা চিন্তা থাকতে পারে যে টয়লেট পটি কীভাবে, যদি 6-7 ঘন্টার মধ্যে টয়লেট পটি তো অবশ্যই করতে পারে, তো কীভাবে কী করবে, কেজের মধ্যে ট্রে থাকে, ঠিক আছে, সেই ট্রেতে ওরা যে টয়লেট পটিটা করবে, টয়লেট পটিটা ট্রেতে পড়ে যায়। তোমরা যখন অফিস থেকে ফিরে আসবে, মানে নিজেদের কাজ থেকে ফিরে আসবে, ট্রেটা বের করে ভালো করে পরিষ্কার করে ফিনাইল দিয়ে ভালো করে ধুয়ে আবার ঢুকিয়ে দেবে, তারপর অবশ্যই বের করে নিই। এরকম কিছু নয় যে কেজি সারাক্ষণটা রেখে দেবে, যতক্ষণটা তোমরা বাড়িতে থাকছ না ততক্ষণটার জন্য কেজি রাখবে, যতক্ষণ তোমরা এসে যাচ্ছ সাথে নিয়ে থাকো, তাতে তোমাদের সাথে বন্ডিংটা ভালো থাকবে, তোমাদের মেনটেন্স করতে সুবিধা হবে। এবার কেন কেজ, তোমরা ঘরেও তো রেখে যেতে পারো, ঘরে লক করে রেখে যেতে পারো, সেটাও সম্ভব হয়। কিন্তু ঘরে রেখে গেলে কী হবে, নয় তোমাকে একটা হিউজ মানে পুরো ফাঁকা ঘর দিতে হবে। যদি কিছু তোমরা রেখে যাও, মানে ঘরে যদি আমাদের নর্মাল বেডরুমে বা ড্রয়িং রুমে এরকম কিছু রেখে যাও, তো সামনে আশেপাশে যেগুলো যা পাবে, যেহেতু একা থাকবে মানে কেয়ার করার কেউ, দেখার কেউ, বলার কিছু থাকবে না, তো সেইগুলোকে নিয়ে চুইং করতে থাকবে, কোনো সময় চুইং করে কোনো কিছু পেটে চলে যেতে পারে, তার যার ফলে খারাপ পটি বা অন্য কিছু অনেক রিস্কি কিছু হয়ে যেতে পারে। তো তার থেকে বেটার অবশ্যই কেজি রেখে দেওয়া, তাতে কেজের মধ্যে একটা 3 ফিট কেজের মধ্যে একটা ছোটো ল্যাবরাডর পাপি আপ টু 7 মান্থ আরাম করে কেটে যায়। যদি ছোটো স্মল ব্রিড হয়, পাক বা বিগেল বা লাসাপস এই টাইপের ব্রিড, তো 2.5 ফিট 2.5 ফিটের যে কেজগুলো সেগুলোতে অসুবিধা হয় না। এবার 7 মাসের পর থেকে যখন তোমরা ঘরে রেখে যাচ্ছ, ঘরে ছেড়ে রেখে যাচ্ছ, তখন অবশ্যই যে জিনিসটা করবে, যদি কোনো তার মানে ইলেকট্রিক্যাল যে ওয়্যারগুলো থাকে সেগুলো যদি সামনাসামনি মানে ওর নাগালের মধ্যে থাকে, অবশ্যই সেগুলোকে তুলে সরিয়ে দিয়ে দেবে। কারণ ইলেকট্রিক্যাল অনেক সময় দেখা যায় যে আমাদের দেখবে অনেক বন্ধুরাই বলে যে আমার কুলারের ওয়্যার চিবিয়ে দিয়েছে বা মোবাইল চার্জারের মোবাইল তারটা চিবিয়ে দিয়েছে। হয় কি এইসব তারগুলো একটু রাবারের মতো থাকে, তো নরম হয়, তো ওগুলো চুইং করতে ওদের বেশ মজা লাগে। এবার কোনো সময় যদি কোনো কারেন্টের জিনিসে হয় মানে কামড়ে ওরমভাবে দেয়, তাহলে ওদের লাইফ রিস্ক ভীষণভাবে থেকে যায়। তার থেকে অবশ্যই যখন 7 মাসের পর তোমরা ছেড়ে রেখে যাচ্ছ, চেষ্টা করবে যে তার ফার জায়গাগুলো যেগুলো আছে সেগুলো না ওর নাগালের মধ্যে থাকে, ঠিক আছে। অবশ্যই মাথা রাখবে যে ওরা মিনিমাম যদি 7 মাস বয়সে 2 ফিট এমনি লম্বায় দাঁড়াতে পারে, তার থেকে আরও 2 ফিট জাম্প করতে পারে, সেই থেকে তার থেকে ওপরে অবশ্যই তার ফারগুলো রেখে যাবে, এবং যেগুলো হার্মফুল জিনিস সেগুলো অবশ্যই চোখের সামনে রাখবে না। তো বন্ধুরা, এটা তো দেখে নিলে, এবার কেজটা কী জিনিস, ঠিক আছে, মানে কেজটা কীরকম হয় সেটা অনেক বন্ধু জানে, আবার অনেক বন্ধু জানে না, তাদের জন্য আমি কেজটা দেখিয়ে দিচ্ছি, কেজটা কীরকম ধরনের জিনিস, ঠিক আছে, একটু হোল্ড করে নাও। তো বন্ধুরা, যেটা বলছিলাম কেজটা, ঠিক আছে, এই টাইপ কেজ হয়, এটা 2.5 ফিটের কেজ, এর থেকে বড়ো হয় 3 ফিট, এর থেকে বড়ো হয় 4 ফিট, ঠিক আছে। তো এই ধরনের কেজেতে তোমরা বাচ্চাকে রেখে যেতে পারো, দেখতে পাচ্ছ পরিষ্কার ঘেরা, এর নিচে এরকম ট্রে দেওয়া আছে, ট্রের কথা তোমাদের বলছিলাম। এই ধরনের ট্রে দেওয়া আছে, এই টয়লেট পটি যদি এর মধ্যে করে, তো এর মধ্যে পড়ে যায়, তোমাদের ফ্লোরে পড়বে না, তো গন্ধ বিশেষ কিছু ছাড়বে না, সেরকম এটা থাকে, ঠিক আছে। এই ধরনের কেজ তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো, এতে বাচ্চা 6-7 ঘন্টার জন্য আরাম করে রেখে দিতে পারো, কোনো অসুবিধা হয় না। যদি ছোটো মানে
ছোটো ব্রিডে বাচ্চা নিয়ে যাও, তখন কী হবে, এই যে নিচে ওয়্যারগুলো আছে এর উপর একটা হালকা ম্যাট হয়, আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা অবশ্যই বলে দেবো। তোমাদের গাইডেন্সও আমরা যেমন প্রত্যেকটা বাচ্চার সাথে দিয়ে দিই এটার সাথে দিয়ে দেবো, এরা ম্যাট পেতে দেবে, তাতে ওদের পজগুলোতে কোনো সমস্যা আসবে না। এই ধরনের টয়েস ওদের দিয়ে দেবে, এই ধরনের টয়েস নিয়ে দেখো খেলতে ব্যস্ত হয়ে গেছে, তো ওর মধ্যে মানে সেই চিৎকার চেঁচামেচি বা একাকিত্ব ব্যাপারটা খুব কমে যাবে, ঠিক আছে, ওর নিচের নিয়ে ও খেলতে থাকবে। এবার সাথে যে বলটার কথা বলছিলাম, তো বন্ধুরা যেটা ক্যানেল বল বলছিলাম, ঠিক আছে, এইটা হচ্ছে ক্যানেল বল। এর মধ্যে তোমরা জল দিয়ে দেবে, জল দিয়ে পরিষ্কার জল দিয়ে রেখে দেবে, ও যখন জল তেষ্টা পাবে ও এর থেকে জলটা নিয়ে খেতে পাবে। নিচে রাখা যে নর্মাল বলগুলো হয় তাতে কী সমস্যা হবে, যদি নিচে তোমরা রেখে দাও তো ওটাকে উল্টে ফেলে দিতে পারে, বাট এটা লক করা থাকে এখানে, তা উল্টে ফেলার সমস্যা আসবে না। প্লাস ওর যে মানে একটু উঁচু স্ট্যান্ডার্ড খাওয়া দিলে যেটা বেটার হয় সেটাতে ওটা বেনিফিট পাবে। তো এটা ইউজ কীভাবে করতে হয়, এই এটা হচ্ছে এইভাবে ইউজ করতে হয়, এখানে লকটা থাকে, এই লকটাকে জাস্ট এই আমরা খুলে ফেললে দেখো দেখি খেতে চলে এসছে, ঠিক আছে। এইভাবে খুলে ওটা বাটিয়া পরিষ্কার করে ধুয়ে নিলে, ধুয়ে নিয়ে আবার এইভাবে লকটা, এইটা লক থাকে, এইভাবে লক করে দিতে পারো, ঠিক আছে। ওদের যতটা হাইট বাড়ছে তোমরা সেই হিসেবে হাইটটা বাড়াতেও পারো, অসুবিধে তাতে হবে না। এইভাবে তোমরা মেনটেন করলে, যারা অফিসে জব করছে, যাদের টাইম খুব কম, মানে বেলার দিকটা টাইম দেখার মতো টাইম হয় না, তারা এইভাবে তোমরা মেনটেন করতে পারো, তাতে অসুবিধে কিছু হবে না, তোমাদের বাচ্চারা বড় হয়ে যাবে। এবং যখন 1-1.5 বছর হয়ে যাবে তো তোমাদের মানে যেহেতু হ্যাবিট ওর হয়ে যাবে তো সমস্যা কিছু হবে না। যে সমস্যাটা হয় ছোটোবেলায় সেই সমস্যাটার জন্য আমি যে সলিউশন হয় যেটা করলে তোমাদের মানে কোনো ঝামেলা থাকবে না, কোনো চিন্তা থাকবে না যে বাচ্চাটা ঠিকঠাক থাকবে কি না, ঠিকঠাক করে সব কিছু মেনটেন করা যাবে কি না, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। তো এইভাবে মেনটেনগুলো করো, আমার ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো তোমাদের আশা করছি অসুবিধা হবে না। এরপরও আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি হোল্ড করো। তো এই কেজগুলোর প্রাইস কী হয় সেটা জেনে রাখা অবশ্যই উচিত। কেজ প্রাইস স্টার্টিং হয় মিনিমাম 24,400 থেকে, মানে 2400 টাকা থেকে স্টার্টিং, আপ টু 9,000 পর্যন্ত কেজ হয়ে যায়, তার উপরে কেজ হয়, ডিপেন্ড করছে কোয়ালিটির ওপর, সাইজের ওপর, 1.5 ফিট থেকে 1.5 ফিট থেকে শুরু করে আপ টু 5 ফিট পর্যন্ত কেজ হয়ে যায়, ঠিক আছে। তো তোমাদের যেরকম ব্রিড নিয়ে যাচ্ছ, ছোটো স্মল ব্রিড বা লার্জ ব্রিড বা জায়েন্ট ব্রিড, তো তার ওপর বেস করে কেজি সাইজটা হবে। যেটা আমাদের নেবে বাচ্চা সেটা আমাকে অবশ্যই বলো, সেই পরিমাণে মানে কীটা মাপটা হবে তার জন্য টোটাল গাইডেন্সটা আমরা দিয়ে দেবো, এবং তো টোটালি কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে রাখতে হবে সেটা তো আমি বলেই দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যেসব বন্ধুরা আমাদের ভিডিওটা রেগুলারলি দেখে তাদের জন্য একান্ত ধন্যবাদ। এবং বন্ধুরা যদি এই মুহূর্তে আমাদের কাছে ল্যাবরেটর পাপি আছে, যদি তোমাদের প্রয়োজন হয় বাচ্চা নেওয়ার, আমাদের কাছে ইমিডিয়েট কল করো। আমার ফোন নাম্বার হলো 9875488643, আমাদের অ্যাড্রেস হলো হাওড়া সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসে বেতল ক্রসিং। হয়তো আমার ভিডিওটা বন্ধুরা একটু বড় হতে পারে, বাট তোমাদের জন্যই আমি টোটালটা চেষ্টা করছি যাতে তোমাদের বাচ্চাদের হেল্প হয়, যারা নতুন বাচ্চা নিতে চাইছে তাদের হেল্প হয়। আমার সাথে থাকো, আমাদের একটু সাপোর্ট করো, তোমাদের সোশ্যাল সাইটে আমাদের ভিডিওগুলো শেয়ার করো যদি পসিবল হয়। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল।